এই কত করে এটা? 550। কম কত? কম নেই ভাই। আস্তা মাছ কাটলে বড়ি দিলে কম পাইবে, ভালো মাছ পাবেন ওহেন তিনি। লম্বা না, এদিক সাইডে খেল দিলে এই যে একটা কুল আছে, ডিম থাকলে একটু হালকা হালকা ডিম হবে, কিন্তু মাছটা কুল আছে, গাছ হেরে যাবে। 5টি মাছে 3 কেজি 221 গ্রাম, 520 টাকা দরে মাছগুলো বিক্রি হলো। 2টি মাছে 1 কেজি 106 গ্রাম। মাছ লম্বা লম্বা করে যদি সবই নিয়ে নিয়েছে, এখনো কোনো লম্বাই রয়েছে, হিসাব করছে। এটা করবো 450 টাকা। যেটা করবেন হেঁটে আপনার নিতে মন চাই, মাছ তত্ত্বা 1800 টাকা দেন, 500 টাকা কেজি ধরে ছোট মাছগুলো বিক্রি হচ্ছে, আর একদম ছোট মাছ 400 টাকা কেজি ধরে।393 গ্রাম। আপনার
খালি সাইডে নেবেন না ভাই, আর কম হবে না আমার টাকা এখানে কম দিতে কালকে মাছ পাইবেন না, আমি দিতে পারবো না, কম দেন না চাচি। আজকে কোনটা কত দর গেল? আজকে 1 কেজি আলা বেচছি 850 টাকা, 800 টাকা, 900 টাকা বিক্রি করছি। আর ছোটো মাছের দাম একটু বেশি, আপনার 500 গ্রাম 500 টাকাই, 450 টাকা, আর 800 গ্রাম 600 টাকা, 650 টাকা, 700 টাকা, এর ভিতরে গেছে। আপনার এখানে কোন মাছের চাহিদা বেশি? আমি সব ধরনের মাছই আনি, তবে ছোটো মাছের চাহিদাটা একটু বেশি থাকলেও কিন্তু বড়টা তো সবাই নেয় না, আবার বড়টা যখন দরকার কম দাম পায় তখন আবার বেশি নেওয়া যায়। এখন মাছের আমদানি কেমন? আমদানি খুবই কম, মাছের দামও বেশি, মাছও কম। আর কাস্টমার ক্রেতা কেমন? ক্রেতা তো আছে ঠিকই, কিন্তু এরা ওই মাছই জানতে পারি না ঠিক মতো। পাট দিয়ে আমার 300 কেজি 350 কেজি মাছ লাগে, এখন বর্তমানে 100 কেজি মাছ বসতেছে। শুনছিলেন চন্দ্রবাজারে ইলিশের যারা বিক্রি করেন সেই ইলিশের দরদাম কেমন চলছিল, মহিলারা কিভাবে মাছ কেনেন এবং কত দাম দিয়ে কিনলেন ইত্যাদি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই মাছটা আমার 150 টাকা কিনে আছে।